প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পঁচিশে আগস্ট দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক দর্শক সকালেও কিন্তু আমি ছিলাম গাজীপুর আলা সামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে আর এখন কিন্তু অবস্থান করছি শ্যাম বাজারে শাম অবস্থান করছি আমি আর শাম বাজারের দামটা কেমন আছে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেবো এই পাশে হচ্ছে পেঁয়াজ আর এই পাশে দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে এই যে আলু আছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে আলু আছে আর এই পাশে হচ্ছে যে পেঁয়াজ আছে তা পেঁয়াজের দামটা কেমন আছে আর আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো তা আমরা এখন চলে যাব আলুর ঘরে আলুর ঘরে গিয়ে জানবো তা আলুর দামটা কেমন আছে এদিকে কিন্তু আলু বিক্রমপুর থেকে আলু আসে আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট আলু থেকে শুরু করে বড় আলু পর্যন্ত আছে আর আমি এখন অবস্থান করছি আল্লাহর দান বাণিজ্যলায় আল্লাহর দান বাণিজ্যলায় তাই এখানে কিন্তু এই যে বড় আলু কিন্তু আছে এগুলো হচ্ছে বড় আলু দশক আমরা এখন একটু কথা বলবো খুচরা বিক্রেতা যে ভাই আছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই যে পাশে দাঁড়ান সুন্দর দেখা যাবে তবে আপনি তো খুব সাবি জেতা না জি ভাই এই আপনার বেচা কিনা কেমন হচ্ছে মোটামুটি আগের মতো ওই বন্যা হিসাবে কোনো বেশি হয় না কম না সেরকম বেশি হয় না কমও না এখন মোটামুটি হচ্ছে যেভাবে আগে ছিল ওইভাবেই কোনো বেশি কম সেরকমই আবার এই যে খুচরা যারা কেনে তারা তো বলে পচা যে হয় এই বিষয়টা একটু বলেন গরিব রে দিয়ে দিতে হয় পঁয়ষট্টি কেজি ষাট কেজি আলুর মধ্যে এদিক দিয়ে মাঝে মধ্যে কি লচও যায় হ্যাঁ লজ্জায় ওই যে যখন পচাটা বেশি হুগটা যখন মারে তখনই তো শুধু আলু অর্ধেক অর্ধেক পচা আসে যায় স্টোর থেকে আমরা যতটুকু দেখেছি আমি তো স্টোরে গিয়েছিলাম ওরা তো গাছে আমরা ওইটার মধ্যে এর মধ্যে দুই একটা থাকতে পারে মানে একটা আলু হয়ে যায় আড়াইশো গ্রাম যে আলুটা পচা হয়ে আলোটাই বড় আর ছোট আলো গুলো আর পচা হয় না তাহলে আপনি বলতে চাচ্ছেন কোলেস্টর থেকে যাতে এই পচা আলু না আসে জি জি আর না আসলে আপনার আপনাদের জন্য ভালো আর এদিকে ব্যবসায়ী যে ব্যবসায়ী তার সেও তো সমস্যায় পড়ে যায় এখানে যে থাকে

এটা হচ্ছে আটচল্লিশ টাকা আশি পয়সা এদের একটু ভালো কোয়ালিটি না আটচল্লিশ টাকা আশি পয়সা আর এই যে ছোট যে আলুটা আছে এটা আঠাশ টাকা কেজি আঠাশ টাকা কেজি আঠাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই আলুটা তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তার আলুর দাম কি সামনে বাড়তে পারে না কমতে পারে সামনে আরো বাড়তে পারে আর বাড়তে পারে আমরা এর আগে জেনেছিলাম আলু আমাদের বাংলাদেশ থেকে বাইরের কান্ট্রিতে গিয়েছে

আমরা একটু জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজ আছে ইন্ডিয়ান পেঁয়াজ আছে আর হচ্ছে দেশি পেঁয়াজ আছে তা পেঁয়াজের দামটা কেমন সেরে জানবো আসসালামু আলাইকুম কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালোই রাখছে তা কাকু এই যে আমরা যতদূর জানতে পেরেছি ইন্ডিয়াতে তো এখন কম পেঁয়াজ আসতেছে আমাদের দেশে তো এখনো ভালো পেঁয়াজ আছে না আমাদের বাংলাদেশে তো পেঁয়াজ অনেক ভালো চাষ হয় এখন ইন্ডিয়ার চেয়ে তো আমাদের দেশি পেঁয়াজ অনেক ভালো অনেক ভালো ভালো পেঁয়াজ ইন্ডিয়ানটা হচ্ছে পচে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়

ছেড়ে যদি আমাদের কৃষক পর্যায়ে ভ্যাগটা দেওয়া হয় সেক্ষেত্রে তো আমাদের দেশে পেঁয়াজের দাম আরও কমে যাবে চল্লিশ পার্সেন্ট তাহলে আমাদের দেশে কমে যাবে আরও দামটা তাহলে তো আমাদের দেশের কৃষক বাঁচবে এই দিক এই দিকটা যদি দেখা যায় তাহলে তো আমাদের আমাদের দেশের জন্য অনেক বাঁচবে আরো বেশি উৎপাদন করার জন্য চেষ্টা করবো বেশি সুবিধা পাইলে বেশি সুবিধা পেলে কৃষিরা চেষ্টা করবো যে আরও চেষ্টা করবে আমরা আরও কাজ করবো এখন একটা কৃষক তো আমরা দেখি অনেক কষ্ট করে অনেক কষ্ট করে কিন্তু আমরা এই যে আমরা যারা আছে আমরা নিউজ করতেছি তারপরে আরো অন্য মানুষ আছে তারা তো মাঠে কখনো নামে নাই এই যে আমি একবার আমি নিজের কথা বলি আমি একবার মাঠে গেছিলাম যাওয়ার পরে আমার পরের দিন আমার পায়ে ঘা হয়ে গেছে তাহলে দেখেন তারা কি কষ্ট করে এই রোদ্রের মধ্যে তারপরে

আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজভাই টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম